আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের চতুর্থ নাম্বার ক্লাস। আমরা আমরা গত ক্লাসে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেই বাড়ির কাজটা তোমরা অনেকেই সলভ করে সাবমিট করেছ। তো যারা যারা সাবমিট করেছ তাদের মধ্যে সবগুলোই যে শিক্ষার্থীদের সঠিক হয়েছে তাদের মধ্যে থেকে প্রথম তিনজনের যে সলিউশনটা সমাধানটা সেটা আমরা ফেসবুক পেজে প্রকাশ করেছি। তো আমরা এই এই টাইপের একটা বাড়ির কাজ দিয়েছিলাম। দেখো এই এই বাড়ির কাজটা আমরা দিয়েছিলাম, তো যারা যারা তোমরা করেছ কিন্তু পাবলিশ করা হয়নি তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, কারণ সবারটা পাবলিশ করা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা শুধুমাত্র প্রথম তিনজনেরটা পাবলিশ করব। তাহলে আজকে আমরা দেখো আরেকটা নিউ টপিক পড়ব। দেখো এটা অলরেডি মনে হয় গত ক্লাসে আমরা পড়ে ফেলছি। দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জের ওপর ক্রিয়াশীল বল, অ্যাক্টিং ফোর্স অন এ চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, এই টপিকটা আমরা অলরেডি গত ক্লাসে পড়ে ফেলছি। তো আমি আবার একটু রিভিউ করি। জাস্ট এটা আমরা দেখেছিলাম যে এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, দেখো এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা চার্জ, দেখো এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা চার্জ কি পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা এই সমীকরণটা দিয়ে বের করতে পারবো। হ্যাঁ দেখো তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, দেখো ই তড়িৎ ক্ষেত্র অথবা ই তড়িৎ প্রাবল্যের অথবা ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কোন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা কিউ একটা চার্জ স্থাপন করি তাহলে এই কিউ চার্জের ওপর এই ফিল্ডটা এফ ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে একটু লক্ষ্য করো যে এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা যেদিকে অথবা দিকটা যেদিকে, যদি চার্জটা পজিটিভ হয়, এটা ইম্পর্টেন্ট, যদি চার্জটা পজিটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে অথবা দিক যেদিকে, এই চার্জের ওপর প্রযুক্ত বল ওই একই দিকে হবে। দেখো এখান থেকে আমরা দেখেছিলাম যে এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়ালি আউটওয়ার্ড অথবা ব্যাসার্ধমুখী বাইরের দিকে। তো এক্ষেত্রে এই বলের দিকটাও কিন্তু ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে অথবা রেডিয়ালি আউটওয়ার্ড। তো এটা আমরা অলরেডি দেখেছিলাম। কিন্তু চার্জটা যদি নেগেটিভ হয়, এই চার্জটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ফোর্সটা অপোজিট ডাইরেকশনে হবে অথবা বিপরীত দিকে হবে। কিন্তু এই ক্ষেত্র সৃষ্টিকারী ফিল্ড মানে চার্জ, মানে যেই চার্জটা দিয়ে ফিল্ডটা ক্রিয়েট করলো, সেই চার্জ যদি আমরা চেঞ্জ না করি তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা চেঞ্জ হবে না। দেখো এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু এই মেইন চার্জের ওপর ডিপেন্ড করে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এখান থেকে আরেকটা লাইনে আমরা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র অথবা ইলেকট্রিক ফিল্ড যে কোনো চার্জের ওপর ফোর্স ক্রিয়েট করতে পারে, যে কোনো চার্জের ওপর ফোর্স ক্রিয়েট করতে পারে। যেমন চার্জটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থির থাকে অথবা স্ট্যাটিক থাকে তাহলেও ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি গতিশীল থাকে অথবা মোশনে থাকে তাহলেও কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড দেখো গতিশীল অথবা স্থির দুই ধরনের চার্জের ওপরেই বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে, ওকে, এটা আমরা গতদিন পড়েছিলাম। আচ্ছা এরপর দেখো যে একটা ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের ওপর কিভাবে বল প্রয়োগ করে অথবা কিভাবে ফোর্স অ্যাপ্লাই করে সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু লক্ষ্য করো যে এই একটা চৌম্বক ক্ষেত্র একটা চার্জের ওপর কিভাবে ফোর্স অ্যাপ্লাই করবে।
একটা চৌম্বক ক্ষেত্র একটা চার্জের ওপর কিভাবে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, আচ্ছা সেটা আমরা দেখব। দেখো আমরা চৌম্বক ক্ষেত্রেরটা এখন দেখব, গতদিন আমরা ইলেকট্রিক ফিল্ডেরটা দেখেছি, তো আজকে আমরা দেখব চৌম্বক ক্ষেত্রেরটা। তো ইলেকট্রিক ফিল্ডের মতো চৌম্বক ক্ষেত্র কিন্তু ওই একইভাবে বল প্রয়োগ করে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, দেখো ম্যাগনেটিক ফিল্ড একটু ডিফারেন্ট ওয়েতে ফোর্স অ্যাপ্লাই করে। তো এইটা বোঝার জন্য আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের যে ভেক্টর চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা অনেক কাজে লাগবে, আর বিশেষ করে ভেক্টর চ্যাপ্টারের যে ক্রস মাল্টিপ্লিকেশন ছিল অথবা ভেক্টর গুণন অথবা ক্রস প্রোডাক্ট ছিল সেই নলেজটা সবচেয়ে বেশি কাজে লাগবে। তো ওই ভেক্টর গুণন অথবা ক্রস প্রোডাক্টের নলেজ না থাকলে তুমি এই টপিকটা ভালোভাবে বুঝবা না। তাহলে এই টপিকটা দেখো, এই এই চ্যাপ্টারটা বুঝতে হলে আমাদের ভেক্টর চ্যাপ্টারের নলেজটা খুব ভালো থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আর ভেক্টর চ্যাপ্টারের ক্রস প্রোডাক্টের নলেজটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, তোমরা এখন যারা জয়েন করেছো তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে জানায় দাও, ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাই করতে পারে, আর আশা করি সবাই ক্লাসটাতে মনোযোগ দিবে, আর আমরা সবাই মিলে এই চ্যাপ্টারটা অনেক আসলে মজা করে অথবা ইজি করে পড়ব। আমি তোমাদেরকে এনশিওর করতেছি যে তোমরা যদি প্রথম থেকেই লেকচারগুলো ভালোভাবে লক্ষ্য করো অথবা কনসেন্ট্রেট করো তাহলে এই চ্যাপ্টারটা পড়ে অনেক মজা পাবা। আচ্ছা দেখো, আমরা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করলাম, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করলাম, একটা চৌম্বক ক্ষেত্র চিন্তা করলাম, আর আমরা জানি যদি আমরা ক্রস দেই তাহলে এই চৌম্বক ক্ষেত্রের দিকটা অথবা ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা সেটা হলো খাড়া ভিতরের দিকে, ঠিক আছে, লম্বভাবে লম্বভাবে ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, লম্বভাবে ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের দিক হলো লম্বভাবে ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তাহলে এটা আমরা চৌম্বক ক্ষেত্রে এটাকে বি দিয়ে প্রকাশ করলাম, ভেক্টর বি। আচ্ছা এখন দেখো, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা পজিটিভ চার্জ, দেখো একটা পজিটিভ কিউ চার্জ ধরো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে, দেখো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করবে একটা পজিটিভ কিউ চার্জ, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমরা একটু আগে যেটা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড স্থির চার্জ অথবা গতিশীল চার্জ দুইটার ওপরই বল প্রয়োগ করতে পারে, মানে স্ট্যাটিক চার্জ অথবা চার্জ ইন মোশন দুই টাইপের চার্জের ওপরেই ইলেকট্রিক ফিল্ডটা বল প্রয়োগ করতে পারে। কিন্তু এখানে মজার বিষয় হলো দেখো যে ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র গতিশীল চার্জের ওপর বল প্রয়োগ করতে পারবে, ঠিক আছে, দেখো যে চার্জগুলো মোশনে থাকবে শুধুমাত্র মোশনে থাকা চার্জগুলোর ওপর ম্যাগনেটিক ফিল্ড বল প্রয়োগ করতে পারবে, এটা একটা প্রপার্টি। তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জ এসে স্থির থাকে অথবা স্ট্যাটিক পজিশনে থাকে তাহলে ওই চার্জের ওপর ম্যাগনেটিক ফিল্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না অথবা কোনো বল প্রয়োগ করবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোনো চার্জের ওপর বল প্রয়োগ করতে হলে অবশ্যই চার্জটিকে গতিশীল হতে হবে, যে কোনো ডাইরেকশনে গতিশীল হতে হবে। আচ্ছা এখন আমরা একটু লক্ষ্য করি, দেখো এই চার্জটা আমরা ধরে নিলাম ভি ভেলোসিটিতে অথবা ভি বেগে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করবে, দেখো দিস চার্জ এন্টার্স উইথ এ ভেলোসিটি ভি ইন টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেখো তাহলে এই ভেলোসিটির কিন্তু একটা ডাইরেকশন আছে অথবা দিক আছে, আবার চৌম্বক ক্ষেত্রটা দিক আছে। তাহলে যদি এই চার্জটা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এরকম করে প্রবেশ করে, তাহলে যদি ম্যাগনেটিক ফিল্ডটা যদি না থাকতো, ধরো এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি না থাকতো তাহলে এই চার্জের ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতো না, তখন
দেখো চার্জটার ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হতো না। এখন আমরা একটু এই চিত্রটাকে দেখো, এই চিত্রটাকে বিভিন্ন অ্যাক্সিস দিয়ে আমরা একটু এক্সপ্লেন করি, বিভিন্ন অ্যাক্সিস দিয়ে একটু এক্সপ্লেন করি। দেখো দেখো এখানে আমরা জানি যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড অ্যাক্সিস এই সবগুলোর মধ্যবর্তী যে কোণ, ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা অথবা মধ্যবর্তী যে কোণটা, সেই সবগুলো কোণ হলো 90 ডিগ্রি করে অথবা 90 ডিগ্রি করে। আর এই তিনটা অ্যাক্সিস একটার উপর আরেকটা লম্ব, একটার উপরে প্রত্যেকটার উপর প্রত্যেকটা লম্ব, মানে কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই তিনটা অ্যাক্সিসে হলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে এখন আবার এই পজিটিভ এক্সিস দেখো, এখান থেকে অরিজিন থেকে এই দিকে পজিটিভ এক্সিসের ঠিক অপোজিট দিকে আমরা এক্স প্রাইম ধরলাম, এটা হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস। সেমভাবে এটা অরিজিন থেকে নিচের দিকে হলো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, সেমভাবে অরিজিন থেকে ভিতরের দিকে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, এটা কিন্তু পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, আর এটা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, এটা হলো নেগেটিভ জেড অ্যাক্সিস। আমরা এই অ্যাক্সিসটার এই এই কোঅর্ডিনেট সিস্টেমটার আমরা হেল্প নিব। তাহলে এখান থেকে এই চিত্র থেকে একটু লক্ষ্য করো যে এখানে যে টার্মগুলো দেওয়া আছে সেই টার্মগুলোর সাথে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেম অথবা এই অ্যাক্সিস সিস্টেমটা আমরা একটু কম্পেয়ার করি। তাহলে আমরা প্রথমে এই চার্জের যে ভেলোসিটি সেটার ডাইরেকশনটা চিন্তা করি অথবা দিকটা চিন্তা করি। আচ্ছা এই দিকটা দেখো লেফট টু রাইটের দিকে, তার মানে এই দিকে। তাহলে এটাকে আমরা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করতে পারি, তার মানে এই চার্জটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করতেছে। তাহলে এই ভেলোসিটির দিক অথবা ডাইরেকশনটা টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস অথবা ধনাত্মক এক্স অক্ষের দিকে। আর এটা দেখো বিটা হলো যেহেতু খাড়া ভিতরের দিকে অথবা লম্বভাবে ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, তাহলে এই বিটাকে আমরা মাইনাস জেড অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করতে পারি। তার মানে কি দেখো বি এর ডিরেকশন হলো মাইনাস জেড অ্যাক্সিস এই বরাবর, আর ভি এর ডাইরেকশনটা হলো প্লাস এক্স অ্যাক্সিস অথবা ধনাত্মক এক্স অক্ষ বরাবর। আশা করি সবাই বুঝছো এটা। আচ্ছা এখন দেখো এখানে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকতো, দেখো এখানে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে এই চার্জটার ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই হতো না, আর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হতো তাহলে এই চার্জটা সোজা এদিকে চলে যেত, দেখো কোনো দিকে বেন্ড হতো না, কোনো দিকে বেন্ড হতো না। আচ্ছা এখন যেহেতু এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই গতিশীল চার্জের ওপর যে কোনো একটা ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। এখন কোন ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে এগুলো আমরা পরবর্তীতে বুঝব। এখন এক্সপেরিমেন্টালি দেখা গেছে যদি এই রকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে যদি আমরা একটা পজিটিভ চার্জকে এরকম মুভ মানে থ্রো করি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে পজিটিভ চার্জটা এই দিকে বেঁকে যায়, দেখো এই দিকে বেন্ড হয়ে যায়, তার মানে কি স্ট্রেট যেতে পারবে না। তাহলে এই পজিটিভ চার্জটা এই দিকে বেন্ড হয়ে গেল। আচ্ছা এই দিকে বেন্ড হয়ে গেল এর অর্থ হলো এই ম্যাগনেটিক ফিল্ডটা এই চার্জের ওপর এই ওপরের দিকে একটা বল প্রয়োগ করছে, তার মানে কি এই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করছে, অবশ্যই বল প্রয়োগ করছে, না হলে তো আর এটা এইদিকে বেঁকে যেত না। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই চার্জের ওপর দেখো এই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করলো, আর সেই কারণে এটা ওপরের দিকে বেঁকে গেল। তাহলে এই দিকগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা পরবর্তীতে বুঝবো যে আসলে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে একটু লক্ষ্য করো যে এই চিত্র অনুসারে দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো মাইনাস জেড অ্যাক্সিস বরাবর, এই চৌম্বক ক্ষেত্রের যে দিকটা সেটা হলো ঋণাত্মক জেড অক্ষ বরাবর, আর ভেলোসিটি অথবা বেগের দিক হলো এক্স অক্ষ বরাবর, আর ফোর্সের যে দিকটা সেটা হলো ওয়াই অক্ষ বরাবর টুয়ার্ডস দ্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে একটু লক্ষ্য করো তিনটাই কিন্তু পরস্পরের ওপর লম্ব অথবা মিউচুয়ালি পারপেন্ডিকুলার।
তার মানে দেখো, এই ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড যেই প্লেনে থাকবে অথবা যেই তলে থাকবে, এই ফোর্সটা সেই তলের ওপর লম্ব হবে, ফোর্সটা সেই তলের ওপর লম্ব বরাবর কাজ করবে। তার মানে দেখো, ম্যাগনেটিক ফিল্ড হলো এই দিকে, ভেলোসিটি ডিরেকশন হলো এই দিকে, সো এই দুটার ওপর লম্ব কিন্তু ওয়াই অক্ষ, তাহলে ফোর্সটা হবে উপরের দিকে। তাহলে এটা আসলে তোমরা যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়ছো, তাহলে এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের মতো, যে আমরা ওই জন্যে এই ফোর্সটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। দেখো, এটা হলো ম্যাগনেটিক ফোর্স, এটা হলো চার্জ, এটা হলো ভেলোসিটি, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো, এই ফোর্সটা হবে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস গুণের সমান। দেখো, ক্রস গুণের সমান এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে এই ভি আর বি যেই সমতলে থাকবে অথবা যেই প্লেনে থাকবে, ফোর্সটা হবে সেই প্লেনটার ওপর লম্ব অথবা পারপেন্ডিকুলার। তাহলে এই এফটাকে যদি আমরা ম্যাগনেটিক ফোর্স হিসেবে চিন্তা করি, তাহলে এই ম্যাগনেটিক ফোর্সটা দেখো কি কি টার্মের ওপর ডিপেন্ড করে। প্রথমে হলো চার্জের ওপর ডিপেন্ড করে। যদি চার্জ জিরো হয়, যদি এখানে নিউট্রন থাকতো, নিউট্রন, নিউট্রনের চার্জ আমরা জিরো জানি, তাহলে কোনো ফোর্স থাকতো না, ম্যাগনেটিক ফোর্স কোনো থাকতো না, তার মানে কি নিউট্রনটা সোজা চলে যেতে পারতো, ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড নিউট্রনের ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতো না, কারণ চার্জ জিরো। তাহলে দেখো যে এই ফোর্সটা চার্জের ওপর ডিপেন্ড করে, আবার চার্জের ভ্যালোসিটির ওপর ডিপেন্ড করে, আবার ম্যাগনেটিক ফিল্ডের ওপর ডিপেন্ড করে, ম্যাগনেটিক ফিল্ডের ওপর ডিপেন্ড করে, তার মানে তিনটা টার্মের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক ফোর্স শুধুমাত্র চার্জ আর ইলেকট্রিক ফিল্ডের ওপর ডিপেন্ড করে, কিন্তু ভ্যালোসিটির ওপর ডিপেন্ড করে না। তাহলে এটা ক্রস প্রোডাক্টের মাধ্যমে বলা যায়। তাহলে এটা যদি আমরা ভ্যালু লিখি, তোমরা জানো যে এ ক্রস বি ইকুয়ালস এ বি সাইন থিটা, তোমরা এটা জানো, ভেক্টর ক্রস প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমরা দেখো যে এখানে কিউ ভি বি সাইন থিটা এটা লিখতে পারি। তাহলে এটার মান হলো এটা, আর এখানে থেটাটা হলো এই ভি আর বি এর মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। আচ্ছা, তোমরা একটু সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই চিত্রের ক্ষেত্রে, হ্যাঁ, এই ফিগারের ক্ষেত্রে এই যে এই ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত, অথবা ভি আর বি এর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত, সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও। এই চিত্রের ক্ষেত্রে দেখো, এই চিত্রের ক্ষেত্রে এই থেটার ভ্যালু কত, যেহেতু থেটা হলো ভি আর বি এর মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি, তাহলে এই চিত্রের ক্ষেত্রে, হ্যাঁ, এই চিত্রের ক্ষেত্রে এই থেটার ভ্যালু কত আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানাও। হ্যাঁ, তাহলে দেখো, আমরা চৌম্বক ক্ষেত্রের জন্য কোনো একটা চার্জের ওপর মান, মানে চার্জের ওপর ফোর্স আমরা পাইলাম এফ। তো এই এফটা, এফ ইকুয়াল দেখো কিউ ভি ক্রস বি এভাবে লেখা যায়, আর এটার মানকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আর এ থেটা হলো ভি আর বি এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, আমাকে একটু দ্রুত জানাও। হ্যাঁ, সাইদা নওরিন আহমেদ নাদিয়া, হ্যাঁ, ও অ্যান্সার করছে 90 ডিগ্রি। থ্যাংক ইউ তোমাকে, তোমার অ্যান্সারটা হয়েছে। হ্যাঁ, সাদিয়া নুরাইয়া আহমেদ নাদিয়া, হ্যাঁ, ফাইরুজ সালসাবিল সাফা, ও অ্যান্সার করছে 90 ডিগ্রি। হ্যাঁ, তোমারটা হয়েছে। আচ্ছা, কারণ হলো দেখো যে ভি হলো, দেখো ভি হলো এক্স অক্ষ বরাবর টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, আর ভি হলো নেগেটিভ জেড অক্ষ বরাবর। তাহলে এই জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে হেয়ার থেটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। আচ্ছা, এখন এটার আমরা ভ্যালু কীভাবে বের করবো একটু লক্ষ্য করো। হ্যাঁ, আলেমা মাসরুর বলছে 90 ডিগ্রি, আয়শা নূর বললো 90 ডিগ্রি, কিন্তু আমি কোনো ছেলেদের কমেন্ট দেখতেছি না। ছেলেরা কি আজকে ক্লাস করতেছে না? এখানে যে লেডিস ফার্স্ট যে ওয়ার্ডটা আছে আমাদের প্রচলিত, এটাই দেখি সব জায়গায় প্রযোজ্য হচ্ছে। জেন্টস ফার্স্ট তো আমি কাউকে পাইলাম না।
হ্যাঁ, সাবিকুন নাহার পান্না, সেও অ্যান্সার করছে 90 ডিগ্রি। আচ্ছা, তোমরা কি সবাই বুঝে বুঝে অ্যান্সার করছো নাকি আগের জনেরটা দেখে দেখে অ্যান্সার করতেছো? হ্যাঁ, বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, এটার মান যদি আমরা বের করি, তাহলে মানটা দেখো, শুধু আমরা এই ডিরেকশনটা চেঞ্জ মানে আউট করে দিব, এটা হলো মান অথবা ভ্যালু ম্যাগনিটিউড। আর যদি থেটার ভ্যালু এই চিত্রের জন্য যেহেতু 90 ডিগ্রি অথবা ম্যাক্সিমাম, তাহলে এখানে সাইন 90 ডিগ্রির ভ্যালু হলো 1, তাহলে এই ফোর্সটা হলো ম্যাক্সিমাম বলতে পারি আমরা এই চিত্রের জন্য। তাহলে এই এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাগনেটিক ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু। তো এফ ইকুয়ালস, আচ্ছা এফ ইকুয়ালস দেখো কিউ ভি বি, তাহলে এটা হলো সর্বোচ্চ মান। তাহলে দেখো, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা চার্জ, দেখো কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা চার্জ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই চার্জের ওপর সর্বোচ্চ ফোর্স অ্যাপ্লাই করবে, ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করবে। আর এই ম্যাক্সিমাম ফোর্সটা হলো এটা। হ্যাঁ, আলেমা মাসরুর বলছে যে আমি বুঝছি স্যার। হ্যাঁ, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমাদের এই প্রচেষ্টা, বুঝলে আমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, দীপান্বিতা নন্দিনী কি কমেন্ট করলো যে স্যার আমার আগের পরের দুইটা কমেন্টই পড়লেন কিন্তু মাঝেরটা স্কিপ করলেন। হ্যাঁ, আমাদের কিছু কিছু কমেন্ট স্কিপ হয়ে যায়, কারণ আমাদের স্ক্রিনের দিকে তাকাতে হয়, হ্যাঁ সেই জন্য আমাদের কিছু কিছু কমেন্ট স্কিপ হয়ে যেতে পারে, সেই জন্য মন খারাপ করার কোনো অবকাশ নাই এখানে। হ্যাঁ, এখানে আলিফ তাসনিম বলল যে ওরা বলে দিছে আমরা অ্যান্সার করলে ভাবতেন কপি করছি, এর জন্য এবার করলাম না। হ্যাঁ, ফার্স্টে কমেন্ট করবা, যখনই আমি কোশ্চেন করব তখনই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, সাফাত নিবির বলছে সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। হ্যাঁ, আসলে দেশের যে অবস্থা অর্থাৎ সমগ্র পৃথিবীর যে অবস্থা, সবাইকে আসলে বেশি বেশি করে দোয়া করা উচিত। ওকে, আমরা পরায় ফিরে আসি। তাহলে কোন একটা চৌম্বক ক্ষেত্র, দেখো কোন একটা ম্যাগনেটিক ফিল্ড কোন একটা চার্জের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করে, সেই ফোর্সের সর্বোচ্চ ভ্যালু হলো এইটা। আর সর্বোচ্চ ভ্যালুটা কখন হবে? যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জটা লম্বভাবে প্রবেশ করবে অথবা পারপেন্ডিকুলারলি প্রবেশ করবে, তখন হবে সর্বোচ্চটা। আচ্ছা, এখন দেখো ডাইরেকশনটা অথবা দিকটা কিভাবে বের করবে। এই যে এই এই চার্জটা যে ওপর দিকে বেঁকে গেল অথবা ওপরের দিকে বেন্ড হয়ে গেল, আর এখানে ফোর্সের ডিরেকশন যে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর অথবা টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এই এই ডিরেকশনটা আমরা কিভাবে বের করব? সবাই একটু ভালো করে কনসেন্ট্রেশন দাও, সবার মনোযোগ আকর্ষণ করতেছি আমি, কারণ এই টপিকটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিকগুলো আর বুঝবে না। সেজন্যে হ্যাঁ সবাইকে, হ্যাঁ সবাইকে একটু ফুল কনসেন্ট্রেশন দেওয়ার জন্য আহ্বান করতেছি, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার, ফর দ্য নেক্সট আদার টপিক্স। হ্যাঁ, তাহলে একটু লক্ষ্য করো, আমরা লেফট হ্যান্ড নিব। দেখো আগে আমরা রাইট হ্যান্ড নিয়ে কাজ করছি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তো আমরা এই ডাইরেকশনগুলো আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলস দিয়ে বের করতে পারবো, একটু লক্ষ্য করো। হ্যাঁ, এই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল এটা সবাইকে বুঝতেই হবে এই চ্যাপ্টারের জন্য, যদি এটা না বোঝো তাহলে এই চ্যাপ্টারের পরবর্তী টপিকগুলো কেউ বুঝবে না। হ্যাঁ, এই হ্যাঁ এই চ্যাপ্টারের পরবর্তী যে টপিকগুলো সেটা বুঝবে না যদি তোমরা এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা যদি না বোঝো। তাহলে এটা আমরা একটা লেফট হ্যান্ড দেখলাম, লেফট হ্যান্ড, তাহলে আমরা এই ডাইরেকশনটা কিভাবে বের করবো একটু লক্ষ্য করো। আচ্ছা, লেফট হ্যান্ডের দেখো এই ফিঙ্গারগুলো আমরা এমনভাবে সেট করব, একটু সবাই ট্রাই করো। হ্যাঁ, এই এই ফিঙ্গারগুলো আমরা এমনভাবে সেট করব যেন এই ফিঙ্গারগুলো একটার উপর একটা লম্ব মনে হয়, অথবা তিনটা ফিঙ্গার মিউচুয়ালি পারপেন্ডিকুলার মনে হয়। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, নোটিস করতে হবে, যে আমাদের হাত সোজাসুজি যেন এই ইন্ডেক্স ফিঙ্গারটা থাকে, এই ফিঙ্গারটাকে বেন্ড করা যাবে না, এটা হাতের সোজাসুজি থাকতে হবে। তার মানে যেমন এই ফিঙ্গারটা আমরা বেন্ড করলাম, এইরকম এই ফিঙ্গারটা বেন্ড করা যাবে না, আমরা অন্য অন্য ফিঙ্গার এরকম চেঞ্জ করব।
কিন্তু আমাদের হাত সোজা রেখে আমরা ইন্ডেক্স ফিঙ্গারটাকে একদম স্ট্রেট রাখবো। ওকে, আর এই ফিঙ্গারটা দেখো, ইন্ডেক্স ফিঙ্গার যেটা, সেটাকে আমরা স্ট্রেট রেখে এই মিডল ফিঙ্গারটাকে এমনভাবে বেন্ড করব যেন ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। আর যে থামটা আছে, এই থামটাকে আমরা এমনভাবে এক্সটেন্ড করব অথবা সেট করব যেন এটাও এই দুইটার উপর লম্ব হয়। তার মানে কি, এটার মধ্যবর্তী কোনো 90 ডিগ্রি হবে, এটার সাথে এটার মধ্যবর্তী কোনো 90 ডিগ্রি হবে। তো এইটা আমরা এই চিত্রের ক্ষেত্রে কম্পেয়ার করতে পারি। দেখো, এই যে ইন্ডেক্স ফিঙ্গার যেটা, এটাকে আমরা এই জেড অ্যাক্সিস মানে বরাবর সেট করলাম, আর এই মিডল ফিঙ্গার যেটা, সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর সেট করলাম। তাহলে অবভিয়াসলি জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল অথবা যে মধ্যবর্তী কোণ, সেটা 90 ডিগ্রি। আর এই থামটাকে আমরা সেট করলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো, ওয়াই অ্যাক্সিসও কিন্তু জেড অ্যাক্সিসের ওপর লম্ব, আবার এক্স অ্যাক্সিসের ওপর লম্ব। এর মানে এই তিনটা ফিঙ্গারকে এমনভাবে সেট করতে হবে যেন এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় অথবা পরস্পরের ওপর লম্ব হয়। আর লক্ষ্য রাখতে হবে যে আমাদের হাত সোজা রেখে এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে স্ট্রেট রাখবো, এই ইন্ডেক্স ফিঙ্গার এটা বেন্ড করব না, অন্যান্য ফিঙ্গারগুলো বেন্ড করে সেট করব। হ্যাঁ, ফাইরুজ সালসাবিল বলছে যে ফিজিক্স ভেক্টর ছাড়া অচল। হ্যাঁ, আসলে ও ঠিক কথা বলছে, কারণ ভেক্টর চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট, সেটা ওই জন্যে কিন্তু ফিজিক্স ফার্স্ট পার্টের একদম প্রথমেই ভেক্টর চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। আর ভেক্টর চ্যাপ্টারের নলেজটা আমরা পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারে ইউজ করার, হ্যাঁ ইউজ করা যায় অথবা ইউজ করব। ওই জন্য ভেক্টর চ্যাপ্টারটা সবার ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, বিশেষ করে ক্রস প্রোডাক্ট যেটা। থ্যাংক ইউ সালসাবিল সাফা। আচ্ছা, এখন দেখো এই ফিঙ্গারের জন্য, দেখো এই সেট আপের জন্য আমরা যে এই ইন্ডেক্স ফিঙ্গারটা, ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে সেট করব, মানে যে ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ডিরেকশনে আমরা ইন্ডেক্স ফিঙ্গারটা সেট করব। তাহলে এই ইন্ডেক্স ফিঙ্গারটা এটা রিপ্রেজেন্ট করবে হলো ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, পুলক সরকার বলল, স্যার আবার বলেন, বুঝি নাই। হ্যাঁ, তোমাদেরকে বারবার বলতেছি, তোমাদের ফুল কনসেন্ট্রেশন লাগবে। যদি ফুল কনসেন্ট্রেশন না দাও আর এই টপিকটা যদি না বোঝো, তাহলে পরবর্তী কোনো টপিক আর বুঝবা না, এই চ্যাপ্টারের পরবর্তী আর কোনো টপিকই ক্লিয়ারলি বুঝতে পারবো না। হ্যাঁ, সেই জন্য ফুল কনসেন্ট্রেশন আশা করতেছি তোমাদের থেকে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এই ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা, এই তিনটা ফিঙ্গার আমরা এমনভাবে সেট করব যেন এরা পরস্পর 90 ডিগ্রি ভাবে সেট হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার অথবা পরস্পরের উপর লম্বভাবে সেট হয়। আর এই যে এই ইন্ডেক্স ফিঙ্গারটা নির্দেশ করবে হলো ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্র। আর এই মিডল ফিঙ্গার যেটা আছে, এটা হলো এই নির্দেশ করবে হলো কারেন্ট ফ্লো অথবা তড়িৎ প্রবাহ, এটা নির্দেশ করবে। আর এই দুইটা ফিঙ্গার সেট করার পরে, দেখো এই দুইটা ফিঙ্গার সেট করার পরে অটোমেটিক্যালি থামটা যেইদিকে সেট হবে সেটা হবে ফোর্সের ডিরেকশন। দেখো সেটা হবে ফোর্সের ডাইরেকশন। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা আমাদের লেফট হ্যান্ড, দেখো এটা লেফট হ্যান্ড, ইন্ডেক্স ফিঙ্গার সেট করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, মিডল ফিঙ্গার সেট করতে হবে কারেন্ট ফ্লোয়ের দিকে অথবা তড়িৎ প্রবাহের দিকে। আর এই দুইটা ফিঙ্গার সেট করার পরে এটা অটোমেটিক সেট হবে, এটা সেট করার দরকার নাই, দেখবে এটা অটোমেটিক অটোমেটিক রোটেট করবে অথবা ঘুরে যাবে। তাহলে এটা যেদিকে ঘুরে সেট হবে সেটা হবে ফোর্সের ডিরেকশন। দেখো আমি এই চিত্রটা এমনভাবে ড্র করলাম যে এই চিত্রের জন্য মিলে যাবে। দেখো এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হলো ভেতরের দিকে, লম্বভাবে ভেতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তো এই চৌম্বক ক্ষেত্রের দিক হলো এই যেটা এই চিত্রের জন্য। তাহলে এই এখানে ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে সেট করলাম। আর দেখো আমরা জানি পজিটিভ চার্জ যেদিকে মুভ করবে সেই দিকটাই হলো কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন, ভালো করে মনে রাখতে হবে এটা। হ্যাঁ, এখানে দেখো যে পজিটিভ চার্জ যেদিকে মুভ করবে সেই দিকই হবে কারেন্ট ফ্লো ডিরেকশন, কিন্তু নেগেটিভ চার্জ যেদিকে মুভ করবে তার অপোজিট ডাইরেকশন হবে কারেন্ট ফ্লো ডাইরেকশন, এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো হবে
তাহলে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন আমাদেরকে অপোজিট করে ধরে নিতে হবে। এই যে এই কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটাকে আমাদেরকে অপোজিট করে ধরে নিতে হবে যদি নেগেটিভ চার্জ থাকে। আর যদি পজিটিভ চার্জ দেওয়া থাকে তাহলে পজিটিভ চার্জ যেদিকে মুভ করবে সেই দিকে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনটা হবে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আমরা একটু সুবিধার জন্য আমরা পজিটিভ চার্জটাই কনসিডার করলাম। তাহলে পজিটিভ চার্জ যেহেতু এই দিকে মুভ করতেছে তাহলে এই দিকেই হলো কারেন্ট ফ্লো ডাইরেকশনটা হবে। তাহলে কারেন্ট ফ্লো আমরা দেখছি যে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, সেই জন্য এই মিডল ফিঙ্গারটা আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সেট করলাম। তাহলে এই দুইটা ফিঙ্গার সেট করার পরে এই থামটা দেখো ওপর দিকে অটোমেটিক সেট হবে, এই থামটা ওপর দিকে অটোমেটিক সেট হবে। তাহলে এই থামটা ফোর্সে ডাইরেকশন অথবা ফোর্সে দিক নির্দেশ করে, তার মানে এই চিত্রের ক্ষেত্রে এই পজিটিভ চার্জের ওপর ফোর্স অথবা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে ওপরের দিকে। দেখো এই এই ফিগার থেকে দেখো ওপর দিকে কাজ করবে, আর যেহেতু ওপর দিকে কাজ করলো সেই জন্যে এই পজিটিভ চার্জটা যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করলো তখন এই ওপরের দিকে বেন্ড হয়ে গেল, কারণ ফোর্স যেদিকে কাজ করবে সেদিকেই বেন্ড হয়ে যাবে। দেখো ফোর্স যেদিকে কাজ করবে চার্জটা সেদিকেই বেন্ড হয়ে যাবে, যদি ফোর্স নিচের দিকে কাজ করতো তাহলে এই চার্জটা এই দিকে বেন্ড হয়ে যেত। আর যদি এটা আমরা নিউট্রন ধরি, দেখো এটা যদি আমরা নিউট্রন ধরি তাহলে ফোর্স জিরো হবে, তার মানে কি কোনো দিকে ফোর্স কাজ করবে না। সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে এই চার্জটা সোজা চলে যাবে। হ্যাঁ দেখো যে এটা আশা করি সবাই বুঝছো। আচ্ছা এখন এটা আমরা কি রাইট হ্যান্ড রুল দিয়ে বের করলাম, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে বের করলাম এরকম ফিঙ্গারগুলো সেট করে। তো এটাকে তুমি এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারবা। তোমরা জানো যে পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর অথবা ইউনিট ভেক্টর হলো আই, একক ভেক্টর অথবা ইউনিট ভেক্টর হলো আই, আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হলো একক ভেক্টর অথবা ইউনিট ভেক্টর জে, আর পজিটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর অথবা ইউনিট ভেক্টর হলো কে। তো তোমরা এটা জানো। এখন আমরা শুধুমাত্র দিক বের করার জন্য অথবা ডাইরেকশনটা বের করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে করেও ডাইরেকশনটা বের করতে পারবো। একটু লক্ষ্য করো, আমরা এই ইকুয়েশনটার হেল্প নিব শুধু ডাইরেকশন বের করার জন্য, মানের জন্য না। সেজন্য আমি কোনো মান ইউজ করব না, কোনো ডাইরেকশন, শুধু দিকটা বের করার জন্য। দেখো এখানে যেহেতু আমরা পজিটিভ চার্জ ধরছি, কনসিডার করছি, তাহলে এই কিউ এর যে ডাইরেকশনটা সেটা আমরা প্লাস ধরলাম। দেখো কিউ এর জন্য কিউ যেহেতু পজিটিভ তাহলে এটাকে আমরা পজিটিভ ধরলাম। আর এই ভি এর ডাইরেকশনটা দেখো অথবা ভি এর দিকটা দেখো, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস। আর আমরা জানি পজিটিভ এক্স অ্যাক্সিসে ইউনিট ভেক্টর হলো আই, তাহলে এটাকে আমরা আই দিলাম। এই বি এর জন্য বি এর যে ডাইরেকশনটা সেটাকে আমরা আই দিলাম। আর এরপরে দেখো বি, এখানে ভি, ভি এর যে ডাইরেকশনটা সেটাকে আমরা আই দিলাম। আর চৌম্বক ক্ষেত্র বি অথবা ম্যাগনেটিক ফিল্ড বি, এটার ডাইরেকশন দেখো যে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, টুয়ার্ডস নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। তাহলে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কিন্তু মাইনাস কে। দেখো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হলো প্লাস কে, কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হলো মাইনাস কে। তাহলে এখানে আমরা এই জন্য মাইনাস কে লিখলাম। হ্যাঁ এটাকে সবাই বুঝছো। দেখো এটা এটা কোনো এক্সামের কপিতে লেখার দরকার নাই, কারণ এক্সামের কপিতে এটা লিখলে কোনো মানে মিনিংফুল টার্ম হবে না। এটা তোমার শর্টকাটের জন্য দিক কিভাবে বের করবা, তুমি যদি হাত সেট করতে না পারো এইভাবে তাহলে তুমি শর্টকাটে এই মানে এই সিস্টেমটা ফলো করেও তুমি ডাইরেকশনটা বের করতে পারবা অথবা দিকটা বের করতে পারবা। আচ্ছা এখন একটু লক্ষ্য করো, এই প্লাস আর মাইনাস আমি এখানে মাইনাস লিখলাম, এখানে আই ক্রস কে থাকলো, আই ক্রস কে থাকলো। হ্যাঁ দেখো, হ্যাঁ এখানে আই ক্রস কে থাকলো। এখন আই ক্রস কে তোমরা এটা জানো যে আই ক্রস কে, এখানে আই ক্রস কে তার মানে হলো অ্যান্টি মানে ইয়ার ক্লক ওয়াইজ রোটেট হচ্ছে এটা।
দেখো আই ক্রস কে, আর তোমরা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে এটা অলরেডি শিখে ফেলেছো যে আই ক্রস কে ইকুয়ালস কি হবে, মাইনাস জে হবে। দেখো এটা তোমরা ভেক্টর চ্যাপ্টার থেকে জানো যে আই ক্রস কে এটা ইকুয়ালস কি, মাইনাস জে। আচ্ছা এই মাইনাস মাইনাস প্লাস হলো, তার মানে দেখো এই এফ এর যে ডাইরেকশনটা সেটা হলো প্লাস জে। আচ্ছা প্লাস জে মানে হলো এই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, দেখো প্লাস জে মানে হলো এই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর পজিটিভ এক্স অ্যাক্সিস, ইয়াম সরি টুয়ার্ডস পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এখান থেকে আমরা ফোর্সের যে ডিরেকশনটা পাইলাম সেটা হলো টুয়ার্ডস পজিটিভ ওয়াই অ্যাক্সিস অথবা ধনাত্মক ওয়াই অক্ষের দিকে। আর এখানে হ্যান্ড সেট করেও কিন্তু আমরা দেখো এই ফোর্সের ডিরেকশন সেম পাইলাম, তাহলে তুমি এভাবে বের করতে পারো, আর শর্টকাটের জন্য তুমি এভাবে বের করতে পারো। আচ্ছা আশা করছি এটা সবাই ভালো ভালোভাবে বুঝতে পারছো, আর এই স্লাইডটা যদি কেউ ভালোভাবে না বোঝো, আমি অনেক ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, তোমরা নিজেদের ফ্রেন্ডদের মধ্যে আলোচনা করবা, ভালোভাবে ডিসকাস করবা, গ্রুপ স্টাডি করবা, ঠিক আছে? আর এখন তো সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করো, তোমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে অথবা বিভিন্ন গ্রুপে তোমরা গ্রুপ ডিসকাস করে এই স্লাইডটা যারা যারা বোঝোনি তারা আরও ক্লিয়ার হয়ে বুঝে নিবা। ওকে, আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝছো এটা। আচ্ছা এখন হ্যাঁ এখন লক্ষ্য করো, যদি আগের স্লাইডটা বুঝে থাকো ভালো করে, ভালোভাবে যদি বুঝে থাকো তাহলে এই বাড়ির কাজগুলো করে সবাই সাবমিট করবে। আবার তোমরা অলরেডি প্রিভিয়াস যে বাড়ির কাজটা সেটা অনেকে সাবমিট করছো, সেই জন্য আমরা অনেক খুশি আসলে যে তোমরা আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতেছো। তো এখন আগের স্লাইড যদি ক্লিয়ার হও, সবাই যদি বুঝে থাকো, তাহলে এই বাড়ি কাজগুলো সাবমিট করবা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সবাই ক্লিয়ারলি এটা বুঝতে পারছো। আর আমি যেহেতু বললাম যে এই টপিক না বুঝলে এই চ্যাপ্টারের পরবর্তী টপিকগুলো তুমি ক্লিয়ারলি বুঝবা না, তাহলে এই টপিকটা অবশ্যই অবশ্যই যে কোনো মূল্যে বুঝতে হবে। আচ্ছা তারা তাহলে সবাই বাড়ি কাজটা হোমওয়ার্কটা সাবমিট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা সবাই বুঝছো। আচ্ছা আমরা এই একই একই স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম অথবা একই কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, হ্যাঁ একই হ্যাঁ একই কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। এখানে প্রথমটা হলো দেখো এটা ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু এটা আমি ডট দিয়ে প্রকাশ করছি তাহলে এটা হলো ভার্টিক্যালি আউটওয়ার্ড, তোমরা এটা জানো। আর এখানে যদি কোনো একটা নেগেটিভ চার্জ, দেখো এখানে নেগেটিভ চার্জ ওপরের থেকে নিচের দিকে আসতেছে, ঠিক আছে, টপ থেকে বটমের দিকে আসতেছে, তাহলে এই ক্ষেত্রে এটা কোন দিকে বেন্ড হবে, যে এই দিকে বেন্ড হয়ে যাবে, দেখো এই দিকে বেন্ড হয়ে যাবে নাকি এই দিকে বেন্ড হয়ে যাবে, তোমরা রাইট হ্যান্ড রুল ব্যবহার করে অথবা ক্যালকুলেশন করে এই ফিগারটা আগে প্রথমে কপিতে ড্র করবা, এরপরে নিচে এক্সপ্লেনেশন সহকারে লিখবা যে আসলে এটা কোন দিকে বেঁকে যাবে। যদি এই দিকে বেঁকে যায়, বেন্ড হয়ে যায়, তাহলে এটা হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর ফোর্স অ্যাপ্লাই হবে, আর যদি এই দিকে বেন্ড হয়ে যায় তাহলে ফোর্সের ডিরেকশন হবে ঋণাত্মক অথবা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, তাহলে এটা কোন দিকে বেঁকে যাবে উইথ এক্সপ্লেনেশন, একদম বিস্তারিত ব্যাখ্যা সহকারে তুমি এক্সপ্লেন করে হোমওয়ার্কটা সাবমিট করবা। এটা হলো প্রথম ফিগার। আর দ্বিতীয় ফিগারটা হলো এরকম যে এখানে আমরা ক্রস দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা প্রকাশ করলাম, এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো ইনওয়ার্ড, ভার্টিক্যালি ইনওয়ার্ড, এখানে হলো ভার্টিক্যালি আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর এখানে আমরা একটা নেগেটিভ চার্জ দিলাম, দেখো নেগেটিভ চার্জ দিলাম, তাহলে এই নেগেটিভ চার্জটা দেখো এই দিকে প্রবেশ করতেছে, তাহলে এটা কোন দিকে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে নাকি এই দিকে বেঁকে যাবে সেটা বের করবা। হ্যাঁ সেমভাবে তিন নাম্বার থার্ড যে ফিগারটা সেটা হলো এরকম, এটা যদি এরকম দেয় দেখো এটা পজিটিভ চার্জ, এটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্রস দিয়ে প্রকাশ করছি, তাহলে এটা কোন দিকে বেন্ড হয়ে যাবে সেটা এক্সপ্লেন করবা। আর এটা দেখো এখানেও আরেকটা ডট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড দিলাম, তার মানে আমি পসিবল যতগুলো ওয়ে আছে সবগুলোই ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আর এগুলোর থেকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি কোশ্চেন আসে দেখবা এগুলো তুমি হাজার মেমোরাইজ করে যাও, ওখানে কোনো লাভ হবে না, তোমার আন্ডারস্ট্যান্ডিংটাই মেইন। তো এটা ক্লিয়ারলি না বুঝলে দেখবা তুমি ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না। ওকে।
হ্যাঁ, এখানে ইবনে সিনা তানজিনা বলছে নেগেটিভ এক্স এর দিকে। হ্যাঁ, এখন অ্যান্সার দেওয়ার দরকার নেই, এটা এটা তোমরা অ্যান্সার করবা হলো হোমওয়ার্ক আকারে। হ্যাঁ, এখন অ্যান্সার করার দরকার নাই, এটা এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক সাবমিট করবা। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা হলো দেখো, এটা পজিটিভ চার্জ এই পাশ থেকে ঢুকতেছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই পাশ থেকে ঢুকতেছে, তাহলে এটা কোন দিকে বেন্ড হয়ে যাবে? এটা হলো 4 নম্বর ফিগার, এটা এক্সপ্লেন করে সাবমিট করবা। আর এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখো, এইদিকে জাস্ট লেফট থেকে রাইটের দিকে দেখো, এই সবগুলো কিন্তু পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অথবা আউটওয়ার্ড। দেখো 1 2 3 4, এই সবগুলোই হলো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা ইনওয়ার্ড, কিন্তু এখানেও এটাও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, ডাইরেকশনটা হলো লেফট টু রাইট, এটাও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ডাইরেকশনটা হলো লেফট টু রাইট। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ এভাবে ঢুকতেছে দেখো ফিল্ডের মধ্যে, তাহলে এটা কোন দিকে বেন্ড হয়ে যাবে? হ্যাঁ, এটা কোন দিকে বের হয়ে যাবে সেটা এক্সপ্লেন করে হোমওয়ার্ক সাবমিট করবা। হ্যাঁ, আশা করি সবাই হোমওয়ার্কটা বুঝতে পারছো। হ্যাঁ, সবাই এটা সাবমিট করবা সুন্দর করে। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, আমরা যে ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটা সেটা আমরা এটা জানি, আর এটার ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাও আমরা দেখলাম, যে এফ ইকুয়ালস কিউ ভি বি, ভিটা হলো ভ্যালোসিটি আর বিটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, চৌম্বক ক্ষেত্রের মান এটা। তো এখান থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটা এই চিত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি, সেটা আমরা আগের স্লাইডেই দেখছি, তো এই এই ইকুয়েশন থেকে আমরা বি ইকুয়ালস বের করতে পারি এটা, এফ ডিভাইডেড বাই কিউ ভি। দেখো বি ইকুয়ালস, বিটা হল ম্যাগনেটিক ফিল্ড, এই বি ইকুয়ালস আমরা বের করতে পারি এফ ডিভাইডেড বাই কিউ ভি। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই বি এর ইউনিট দেখতে পারবো, যে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট আসলে আমরা এতদিন যে টেসলা ব্যবহার করলাম, যে আসলে টেসলাটা কিভাবে আসলো সেটা কি, টেসলা কি জিনিস সেটা আমরা দেখবো আজকে, তাহলে এই বি এর ইউনিটটা দেখবো। আচ্ছা, বি এর ইউনিট দেখো, এখানে ফোর্সের ইউনিট, চার্জের ইউনিট আর ভ্যালোসিটির ইউনিট থেকে পাওয়া যাবে, বলের একক, চার্জের একক আর বেগের একক থেকে পাওয়া যাবে। তাহলে আমরা এককগুলো, ইউনিটগুলো বসাই দেই, যেমন এই ফোর্সের ইউনিট হলো নিউটন, চার্জের ইউনিট হলো কুলম, সি দিয়ে প্রকাশ করলাম। আর তোমরা এটা জানো যে ইউনিটগুলো কোনো সায়েন্টিস্টের নাম অনুসারে হয়, সেগুলোকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা অবশ্যই তোমরা জানো, যে যে এককগুলো কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয় সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে অথবা আপার কেসে লিখতে হবে। যেমন দেখো, এই মিটার কোনো বিজ্ঞানীর নাম না, অথবা সেকেন্ডও কোনো বিজ্ঞানীর নাম না, ওই জন্য এগুলো স্মল লেটারে, কিন্তু নিউটন একটা বিজ্ঞানীর নাম অথবা কুলম্ব একটা বিজ্ঞানীর নাম, ওই জন্য এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো যে কিউ এর চার্জ হলো, দেখো এটা হলো চার্জের একক কুলম, আর ভ্যালোসিটির ইউনিট হলো মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে নিউটন পার কুলম পার মিটার পার সেকেন্ড, এই টোটালটাকে বলা হলো টেসলা। দেখো এই টোটাল ইউনিটটাকে বলা হলো টেসলা, TESLA। দেখো এটা কিন্তু ক্যাপিটাল টি, দেখো টেসলা কিন্তু একটা সায়েন্টিস্টের নাম, নিকোলা টেসলা, তাহলে এই টেসলাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। তাহলে এই টেসলাটা অন্য অন্য যে ইউনিটের সাথেও এটা একটা রিলেশন আছে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো আমরা এর পরের চ্যাপ্টারে এই ওয়েবারটা কি আসলে সেটা আমরা পরের চ্যাপ্টারে বুঝবো, এই চ্যাপ্টারে এই ইউনিটটা নাই, কিন্তু আমি রিলেশনটা বলে দিলাম যে 1 টেসলা ইকুয়ালস হলো 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার, আবার 1 টেসলা ইকুয়ালস 10^4 গাউস। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের এই এসআই সিস্টেমটা চালু হওয়ার আগে, ইউনিটটা চালু হওয়ার আগে এই গাউস যে ইউনিটটা সেটা ব্যবহার করা হতো, তো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট যখন চালু হয়ে গেল তখন এটা আর ব্যবহার হয় না, কিন্তু এই রিলেশনটা তো আগের জিনিসগুলো কনভার্ট করার জন্য রিলেশনটা দরকার, ওই জন্য এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, এখন লক্ষ্য করো যে 1 টেসলা, দেখো 1 টেসলা ইকোস 1 নিউটন পার কুলম মিটার পার সেকেন্ড লিখতে পারি আমরা। এখন
একটু লক্ষ্য করো, এখানে কুলম আর পার সেকেন্ড, কুলম আর পার সেকেন্ড এটাকে আমরা একটু একসাথে করলাম। দেখো এটা যেহেতু মাল্টিপ্লাই হিসেবে আছে, সেহেতু আমরা এটা একসাথে লিখতে পারি। আর এখন একটু লক্ষ্য করো যে কুলম পার সেকেন্ড, এই কুলম পার সেকেন্ড মানে কিন্তু কারেন্ট অথবা তড়িৎ প্রবাহ অথবা অ্যাম্পিয়ার। তার মানে দেখো কুলম পার সেকেন্ড, আমরা এই ক্লাস 9-10-এ পড়ছিলাম যে আই ইকুয়ালস কিউ ডিভাইড বাই টি, আই ইকুয়ালস কিউ ডিভাইড বাই টি, তাহলে কিউটা হলো চার্জ, টিটা হলো টাইম, তাহলে কিউ হলো কুলম, টিটা হলো টাইম সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড। আর কুলম পার সেকেন্ড দিয়ে কিন্তু আমরা অ্যাম্পিয়ার বোঝাই। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ওয়ান টেসলা ইকুয়ালস 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে। আচ্ছা এখন এই ইকুয়েশনটাতে দেখো যে এই ইকুয়েশনটাতে, হ্যাঁ এই ইকুয়েশনটাতে, হ্যাঁ দেখো এই ইকুয়েশনটাতে আমরা যদি এই ভ্যালুগুলো আমরা সেট করে ধরে নিই, যদি যে ফোর্স ইকুয়ালস 1 নিউটন হবে, দেখো ফোর্স ইকুয়ালস 1 নিউটন হবে, তারপরে চার্জ ইকুয়ালস 1 কুলম হবে, সবগুলো ইউনিট হিসেবে লিখলাম, একক হিসেবে লিখলাম, এককের ক্ষেত্রে লিখলাম, তো ভি ইকুয়ালস 1 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ড হলো, তাহলে সবগুলো ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে দেখো এরকম পাবো। তার মানে কি বি ইকুয়ালস ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথটা অথবা শক্তিটা সেটা হলো 1 টেসলা। তার মানে যদি এইরকম এরকম শর্তগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডের মানে তীব্রতা হবে অথবা যে মানটা হবে সেই মানটাকে আমরা বলবো 1 টেসলা। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা 1 টেসলার, দেখো এখান থেকে আমরা 1 টেসলার, দেখো 1 টেসলার আমরা ডেফিনেশন দিতে পারবো। দেখো আমরা যেহেতু ফোর্স 1 ধরলাম 1 নিউটন, চার্জ 1 কুলম, আবার ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এটা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে 1 কুলম আধানে, দেখো 1 কুলম আধান চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, দেখো সমকোণে যাচ্ছে, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, আর গতিশীল হয়ে যদি 1 নিউটন বল অনুভব করে, এই 1 নিউটন বল অনুভব করে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে। দেখো এই চৌম্বক ক্ষেত্রের মান যদি 1 টেসলা হয় তাহলে 1 কুলম্বের কোনো একটা আধান যদি 1 মিটার পার সেকেন্ড বেগে এর মধ্যে প্রবেশ করে তাহলে ওই চার্জটা, হ্যাঁ ওই চার্জটা 1 নিউটন ফোর্স অনুভব করবে, তার মানে উপর দিকে 1 নিউটন ফোর্স অনুভব করবে এই চিত্রের জন্য। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো ইফ 1 কুলম অফ চার্জ মুভস পারপেন্ডিকুলারলি থ্রু এ ম্যাগনেটিক ফিল্ড উইথ এ ভ্যালোসিটি 1 মিটার পার সেকেন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্সেস 1 নিউটন অফ ফোর্স, দেন দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কল্ড 1 টেসলা। ওই জন্য ম্যাগনেটিক ফিল্ডের যে ইউনিট সেটাকে আমরা টেসলা দিয়ে রিপ্রেজেন্ট করবো। আর তোমাদের এটাও হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এটাও হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কের সাথে এটাও অ্যাড করে দিবা যে কোনো চৌম্বক ক্ষেত্রের মান 6 টেসলা বলতে কি বোঝায়, কোনো চৌম্বক ক্ষেত্রের মান 6 টেসলা বলতে কি বোঝায়। দেখো 1 টেসলা বলতে কি বোঝায় সেটা আমরা এটা বুঝছি, 1 টেসলা বলতে কি বোঝায় সেটা আমরা এখানে বুঝলাম। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু অথবা স্ট্রেংথ যদি 6 টেসলা হয় তাহলে এটা কি মিন করে। ওকে ওকে, আমাদের আজকের ক্লাস এতটুকুই শেষ, তো আশা করি সবাই বুঝতে পেরেছো ক্লাসটা, আর সবাই হোমওয়ার্কটা